Good morning, children. How are you? Hope you are all well. তাই তো তোমরা সকলেই ভালো আছো আশা করছি। তো দেখো প্রথম তোমরা দেখবে আমি কিভাবে আঁকছি। ঠিক একইভাবে তোমরাও ধীরে ধীরে আঁকার চেষ্টা করো। ওকে। ভালো করে লক্ষ্য করো, পেন্সিলে আঁকা হয়ে গেলে যখন রং করব, রং করার সময় তোমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন পেন্সিলের লাইনের উপরে ধীরে ধীরে রংটা টেনে নেব, যে রংটাই আমরা করি না কেন, রংটা টেনে আমরা ভিতরে রং ভর্তি করব। রং যখন লাইনের উপর দিয়ে আমরা টানবো, খেয়াল রাখবো যেন বাইরে চলে না যায়, আর রং ভিতরে ভর্তি করার সময় ভিতরে যেন কোথাও ফাঁকা না থাকে, সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবে। রং করার সময় যে কোনো একদিক থেকে রং করে অন্যদিকে যেতে হবে, মানে তোমাদের বারবার দিক পরিবর্তন করা যাবে না, রং টানতে হবে যে কোনো নির্দিষ্ট একদিক থেকে আরেক দিক। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা রং করবে। আর রং করার শেষে তোমরা চেষ্টা করবে আঙুলের বা কোনো ছোট্ট রুমাল দিয়ে রংটাকে ঘষে দেওয়ার। ঘষে দিলে ছোট ছোট যদি ফাঁকাগুলো থাকে সেগুলোও ভর্তি হয়ে যাবে, অর্থাৎ রংটা মসৃণ হবে। ঠিক আছে, তাহলে চেষ্টা করবে, দেখবে তোমরা আমি এখানে রং করার পরে আঙুল দিয়ে ঘষে দিচ্ছি, ঠিক তোমরাও সেভাবে ঘষবে, ছবিটা সুন্দর দেখাবে। ভালো করে লক্ষ্য করো, পেন্সিলে আঁকা হয়ে গেলে যখন রং করব, রং করার সময় তোমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন পেন্সিলের লাইনের উপরে ধীরে ধীরে রংটা টেনে নেব, যে রংটাই আমরা করি না কেন, রংটা টেনে আমরা ভিতরে রং ভর্তি করব। রং যখন লাইনের উপর দিয়ে আমরা টানবো, খেয়াল রাখবো যেন বাইরে চলে না যায়, আর রং ভিতরে ভর্তি করার সময় ভিতরে যেন কোথাও ফাঁকা না থাকে, সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবে। রং করার সময় যে কোনো একদিক থেকে রং করে অন্যদিকে যেতে হবে, মানে তোমাদের বারবার দিক পরিবর্তন করা যাবে না, রং টানতে হবে যে কোনো নির্দিষ্ট একদিক থেকে আরেক দিক। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা রং করবে। আর রং করার শেষে তোমরা চেষ্টা করবে আঙুলের বা কোনো ছোট্ট রুমাল দিয়ে রংটাকে ঘষে দেওয়ার। ঘষে দিলে ছোট ছোট যদি ফাঁকাগুলো থাকে সেগুলোও ভর্তি হয়ে যাবে, অর্থাৎ রংটা মসৃণ হবে। ঠিক আছে, তাহলে চেষ্টা করবে, দেখবে তোমরা আমি এখানে রং করার পরে আঙুল দিয়ে ঘষে দিচ্ছি, ঠিক তোমরাও সেভাবে ঘষবে, ছবিটা তাহলে এভাবে তোমরা বাড়িতে বারবার আঁকো এবং সুন্দর করে রং করো। চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নাই, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর
পরবর্তী ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করো। এখানে শুধু তোমাদের ক্লাসের ভিডিওগুলোই থাকবে না, আরও অনেক রকমের ছবির ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশের বেল আইকন থাকবে সেটাও তোমরা প্রেস করে দিবে। ওকে, থ্যাংক ইউ।